কালের বিবর্তে হারিয়ে যাওয়া মহিষ বর্তমানে এখন আর আগের মতো মহিষ দিয়ে মাটিকে মই দেয় না, তবে ফসল উর্বরতার জন্য ও জমি সমান করার জন্য এখনও অনেক জায়গাতে মাঠে মহিষ দিয়ে মই দেওয়া হয়। আজ থেকে 10-15 বছর আগে গ্রামে প্রতিটা বাড়িতে মানে গৃহস্থর বাড়িতে একটা করে মহিষ ছিল এবং মহিষের গাড়ি ছিল। তবে আধুনিক যুগে এবং কালের পরিবর্তে এখন আর গ্রামে আগের মতো মহিষ দেখা যায় না। আলমডাঙ্গা উপজেলা এবং চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে খুব কম গ্রামে আমরা মহিষ এবং মহিষের গাড়ি পেয়ে থাকি, যেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেই। দেখা যাচ্ছে আজ থেকে 10 বছর আগে পরে এরকমভাবেও আর মহিষ ও মহিষের গাড়ি দেখা যাবে না, তখন আরও আধুনিক যুগে আধুনিক কিছু যন্ত্রপাতি উঠবে, তখন দেখা যাচ্ছে আর মহিষ এবং মহিষের গাড়ি প্রয়োজন পড়বে না, এগুলাই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন।